এই যে সবাই এখন হচ্ছে গাছ লাগান গাছ লাগান গাছ লাগান, একটা ট্রেন্ড চলতেছে। আসলে দেখছেন গাছ লাগাইলে কত উপকার, নিজের তারপরে ফল গাছ লাগাইলেন তাহলে হচ্ছে কি নিজে খাইতেও পারবেন ফ্রেশ শাকসবজি ফলমূল, আবার হচ্ছে অক্সিজেনটাও পাইলেন। নিজের বাগানে নিজের লাগানো শাকসবজি উঠাতে পারার মধ্যে যে শান্তি যে আনন্দ, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কালো মরিচ গাছ, এটা মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিস্বাদ মরিচ, এটা মানে কোনো স্বাদ নাই এটা। আরো দুইটা আনারস গাছ রোদ রোদ, চলো চলো মারাত্মক রকমের খারাপ ছাদের অবস্থায়, রোদের তাপমাত্রা এত। এই যে এই গ্রামে কচু হয়েছে, তারপরে আমি বরবটি গাছ লাগাইছি, এই যে এগুলো হচ্ছে ফুল চলে আসছে একদম আমার মাথার উপরে। এই যে এরকম গ্রামে হচ্ছে আমি ডাটা ফেলছিলাম, ডাটার বীজ, এই যে দুই রকমের, কিছু ছোট কিছু বড়। তো যেগুলো হচ্ছে বড় হয়েছে আমি হচ্ছে ওগুলাকে উঠাই নিয়ে নিবো আজকে ভাজি করার জন্য। আরো আরো আছে, এটা এই ড্রামে কিছু আছে, এই যে এই যে সব জায়গায় দুই রকমের। আমি হচ্ছে ছোটগুলা রেখে বড়গুলো উঠাই ফেলবো। আরো আছে দেখো, এখানে একটা আছে অনেক বড় হয়েছে, এটাই এখানে এটা হইল হচ্ছে কালো মরিচ গাছ, এটা মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিস্বাদ মরিচ, এটা মানে কোনো স্বাদ নাই এটার, একদম বেশি ইয়ে হইলেও স্বাদ নাই, একদম কচি থাকতেও স্বাদ নাই। অনেকদিন গাছে রেখেও দেখছি কোনো রকমের ঝাল বলতে এটার কিছুই নাই, অনেক মরিচ ধরছে বাট একটা বাজে স্মেল, কোনো রকম কোনো গন্ধ মানে টেস্ট নাই। এই রঙিন ধরনের মরিচগুলো আসলে বিদেশি মরিচ, তো এগুলো মনে হয় হাইব্রিড জাতের। এগুলো যতই বলা হোক যে যতই সুন্দর লাগুক না, এগুলো হচ্ছে আসলে দেখা সৌন্দর্য। এই মরিচগুলো খেতে কোনো স্বাদ নাই, রঙিন। আরও একটা ছিল আমার পার্পেল কালারের, ওইটা আমি উঠে ফেলে দিছি জিপ করে, মানে এত বাজে টেস্ট, তো জায়গা মেরে রেখে লাভ নাই, তো আমি এটা উঠে ফেলে দিছি, আমার কাছে ভালো লাগতেছিল না। অনেক মরিচ, কালো কালো মরিচ ধরছে। এই বালতিতে আমি হচ্ছে নাগা লাগাইছি, নাগা মরিচ, এটা সবচেয়ে প্রিয়। ও ফুল আসছে, তো ও ফুল আসছে, তো আমি এখন ডাটাগুলো হচ্ছে উঠাইনি, রান্নার সময় হয়ে যাচ্ছে। ও আচ্ছা আরেকটা জায়গা আছে, এটা হলো এগুলো একটু একটু বড় হচ্ছে, এই যে অনেক ডাটা অনেক টবে আছে। এই যে আগে একবার মরিচের বিরিয়র সময় এই যে একটা নাগা মরিচ গাছ দেখাইছিলাম, এটা এখন অনেক বড় হয়েছে বাট পাতা কুচকাই যাচ্ছে। আমি এতে কীটনাশক দিছি, এরপরও হচ্ছে যে পাতা বটে যাচ্ছে, এটা বুঝতেছি না কি সমস্যা, রোদ পাচ্ছে না ঠিক মতো নাকি।
বড়বটি এখানেও আছে। বেগুন গাছ, বেগুন হয়েছিল 3টা, উঠাই ফেলছি। আরো 2টা আনারস গাছ হয়েছে। মাশাআল্লাহ বলবেন যারাই ভিডিও দেখেন। তো আমার রান্নার সময় হয়ে গেছে। আমি হচ্ছে প্রথমে ডাটা উঠাই ফেলি। অনেক বাতাস রে, এরকম বাতাস থাকলে তো শান্তি। এই যে সবাই এখন হচ্ছে গাছ লাগান গাছ লাগান গাছ লাগান, একটা ট্রেন্ড চলতেছে। আসলে দেখছেন গাছ লাগাইলে কত উপকার, নিজের বাগানের ছাদে এরকম শাকসবজি করলেন, তারপরে ফল গাছ লাগাইলেন, তাহলে হচ্ছে কি নিজে খাইতেও পারবেন ফ্রেশ শাকসবজি ফলমূল, আবার হচ্ছে অক্সিজেনটাও পাইলেন, তারপরে এরকম ছাদও ঠান্ডা থাকলো। এটা শেষ, এটার মোটামুটি এই যে এতগুলা উঠানো হয়ে গেছে, আগাছাও উঠাই দিছি, আর এগুলা থাক, এগুলা হচ্ছে বড় হবে, অন্য টবের গুলা যাই। অনেক শক্ত, দেখেন ফাঁকে আবার আগাছা হয়ে বসে আছে, আগাছা ফেলে দিতে হবে। খুব কি শক্ত হয়েছে, এই কয়টা থাকুক, এবার এগুলা হচ্ছে আস্তে আস্তে বড় হবে, আবার আমি আবার অন্য টবে যাই। নিজের বাগানে নিজের লাগানো শাকসবজি উঠাতে পারার মধ্যে যে শান্তি, যে আনন্দ, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আসলে এভাবে করে ছাদ বাগান করা উচিত, তারপরে হচ্ছে এভাবে ফ্রেশ শাকসবজিও খেতে পারবেন, অক্সিজেনও পাবেন, বাতাসও পাবেন, ঠান্ডাও পাবেন, সব পাবেন। কে আসছে, কে আসছে, হাই বলো। হ্যাঁ, সিঁড়িও না, বড় গুলা না, ওই ওই বালতির গুলা বড় হয়েছে না, থাক আর পরে। ও অনেক রোদ, এখানে বলে দাও ভিডিও করার জন্য আমাকে একটা কাঁচামরিচ দিতে হবে, ভিডিও করার জন্য কাঁচামরিচ দিতে হবে। দাদি নাতি না তো জোর শুরু করছো কেন? হ্যাঁ তুমি উঠাচ্ছ, গুডু গুডু গুডু, এগুলা কি লাগাইছো, এটা কোথেকে বাইর করলি এতদিন পরে? বড় গান উড়াইলে নিচের গান বড়। হ্যালো মেলো করিও না, সুন্দর করি। আয় হ্যাঁ, তোমার গায়ে পড়ছে দেখছো, এই যে সবগুলো উঠানো হয়ে গেছে টবে, আর এটাতেও নাই,
রোদ রোদ, চলো 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 চলো, ক্ষতি হবে, অনেক রোদ, ক্ষতি হবে, চলো আসো। শাক উঠানো হয়ে গেছে, আমরা এগুলো এখন কি করবো? মানে কোথায় নিয়ে যাবো? চুলার কাছে? না, এগুলো প্রথমে পরিষ্কার করতে হবে। দেখো না, এদিকে তাকাও না, ভিডিওর দিকে তাকাও। এগুলো প্রথমে পরিষ্কার করতে হবে, কাটতে হবে, বাছতে হবে, তারপরে ধুয়ে ভাজি করতে হবে। আমরা কে খাবো এগুলা? তুমি খাবে, আমি খাবো, ঠিক আছে? সবাইকে জিজ্ঞেস করো কেমন আছেন। কেমন আছেন? তুমি কেমন আছো? কেমন আছো? তুমি কি ভালো আছো? এ বন্ধু, তো আমার ছাদের ফ্রেশ শাক তোলা হয়ে গেছে, তো এগুলো হচ্ছে এখন কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে ভাজি করব। মনি, আম খাবা? চলো চলে যাচ্ছি, তো কি ধুই দিব, বলো, নিচে যাই ধুবো। আল্লাহ আল্লাহ করে আসো, আল্লাহ আল্লাহ, আস্তে আস্তে আল্লাহ করে আসো। শাক এখন বেছে পরিষ্কার করে ফেলা হচ্ছে। তুমিও কাজ করা, আল্লাহ, এগুলো তুমি পরিষ্কার করছ, দেখো কি নষ্ট করছো তুমি। আমরাই গুলো নষ্ট করছো শাক, তুমি? হ্যাঁ, আমাদের গুলা পরিষ্কার করা হয়ে যাচ্ছে, তুমি থাকো বসে, আমরা এখন এগুলো ভাজি করব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প পানি দিব, যেহেতু শাকে হচ্ছে পানি আছে। এগুলো আরো আগে খাইলে ভালো হইতো আর কি, একটু নরম থাকতো, যেহেতু এখন একটু বেশি বড় হয়ে গেছে, তো আমি একটু পানি দিছি। পানি দিয়ে হচ্ছে এগুলা সিদ্ধ করব, সিদ্ধ করে মানে একটু ভাপাই নিব, ভাপাই নিয়ে তারপর হচ্ছে তেল, শুকনো মরিচ, তারপর রসুন সবকিছু দিয়ে হচ্ছে ভাজবো। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিছি, তা এখন হচ্ছে এটা একটু সেদ্ধ হোক। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, কাঁচামরিচ, তারপরে রসুন, পেঁয়াজ আছে, আর শুকনো মরিচও দিব। আর আমাদের আজকের আরেকটা তরকারি হইলো এই যে নারিকেলি মাছ, এগুলা নারিকেলি মাছ রান্না করে রাখছে ভাবি। সেদ্ধর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, সেদ্ধর মধ্যে দিলে আমার কাছে মনে হয় যে একটু মানে বেশি ভেতরে ভালো করে ঢোকে। দেখেন একদম কমে চলে আসছে এখন শাক, লবণ বেশি দিলাম নাকি আল্লাহ জানে। দেখেন শাকের থেকে একদম লাল লাল পানি বের হয়েছে, এগুলো হচ্ছে শাকের মধ্যেই টানাই ফেলবো, তাইলে পুষ্টি গুণটা হচ্ছে শাকে বজায় থাকবে। আমি হচ্ছে এগুলাকে সেদ্ধ করে একটা বাটিতে আলাদা করে উঠাই নিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, হচ্ছে এই সবগুলা জিনিস দিয়ে দিব। হচ্ছে ভেঙে দিব, আমার চিংড়ি পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, আমি এর মধ্যে এখন শাক দিয়ে দিচ্ছি। এখন শাক দিয়ে অল্প কতক্ষণ নাড়াই চাড়াই নামাই নিলেই শেষ, শাক ভাজি রেডি। আমার হাতে হিন্দু রাতে হচ্ছে চিংড়ি মাছ পছন্দ, বাট আমি যে এখন চিংড়ি দিয়ে দিছি, আমার তো চিংড়ির একদম মানে এই পর্যন্ত যাইতে পারে না, হাঁচি শুরু হয়ে যায়। এখন আমি কিভাবে খাবো? লবণ বেশি দিয়ে দিছি, চিংড়ি তো দিয়ে দিলাম, তারপর এক পাশ থেকে নিয়ে একটু টেস্ট করব। শাক লাস্টে কমে যায়, আমি কি করব? তো আজকের ভিডিও এখানে, তো আজকের ব্লগ এখানেই শেষ, এতটুকুই। পরবর্তী ভিডিওতে বা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো, বাই বাই বলে দাও। বাই বাই।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।